আমরা দেখছি দুই নম্বর প্রশ্নটা দেখছি, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে বড় ব্রড কোশ্চেন দুই নম্বর দেখছি। অন হোয়াট গ্রাউন্ড ডাজ সিট দি অবজেক্ট টু কন্টেম্পোরারি ইংলিশ ড্রামা? কন্টেম্পোরারি অর্থ সমসাময়িক, কি বললাম, সমসাময়িক ইংরেজি যে নাটকগুলো আছে সেই নাটকগুলো নিয়ে সিডনি যে ই দিয়েছে, কি দিয়েছে, অবজেকশন দিয়েছে, বুঝো নাই? অবজেকশন মানে কি, মানে বিপক্ষে বলেছে, নাটকের বিপক্ষে। এগুলো কি, অন হোয়াট গ্রাউন্ডস, উনি কিসের উপর ভিত্তি করে, গ্রাউন্ড মানে কিন্তু ভিত্তি, গ্রাউন্ড, সিডনি যে এই কমপ্লেনগুলো করলো, অবজেক্টগুলো করলো, সেগুলো কার উপর ভিত্তি করে। দ্বিতীয় প্রশ্ন দেখো, হোয়াই ডাজ সিডনি সেন্সার, সেন্সার মানে হচ্ছে দোষ দেওয়া, সেন্সার মানে কি বললাম বলো তো, দোষ দেওয়া। তাহলে সিডনি কেন কন্টেম্পোরারি ইংলিশ ড্রামাকে দোষ দিলেন? ওকে, তারপর দেখো, হোয়াট আর দ্য ফলস অফ দ্য কন্টেম্পোরারি ইংলিশ ড্রামা দ্যাট সিডনি রিপ্রেজেন্টস? সিডনি যে চিহ্নিত করলো সমসাময়িক ইংরেজি নাটক, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় পার্থক্যগুলো কোনগুলো? ঠিক আছে, এক নম্বর অ্যান্সারগুলো দেখছি আমরা। স্যার ফিলিপ সিডনি এ ওয়েল নোন ক্রিটিক ইন ইংলিশ লিটারেচার, তিনি এক ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কি সমালোচক, মেক সাম অবজেকশনস টু কন্টেম্পোরারি ইংলিশ ড্রামা ইন হিজ ফেমাস ওয়ার্ক অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। ঠিক আছে, হি ডাজ নট অ্যালাউ এ ট্র্যাজিক কমেডি, তিনি ওই সময়টার সমস্যাটা যেটা ছিল ওনার কাছে মনে হয়েছে ট্র্যাজিক কমেডি ওনার পছন্দ না, সিডনির পছন্দ না কোনটা, ট্র্যাজিক কমেডি। অ্যাকর্ডিং টু হিম, তার মতে এ প্লে শুড বি পিওর কমেডি অর পিওর ট্র্যাজেডি, হয় পিওর ট্র্যাজেডি হবে না হলে পিওর ট্র্যাজেডি হবে, কমেডি হবে। রিগার্ডিং কন্টেম্পোরারি ড্রামা, রিগার্ডিং মানে হচ্ছে সম্পর্কে, রিগার্ডিং মানে কি বললাম বলো তো, সমসাময়িক নাটক সম্পর্কে, হি সেজ দ্যাট, তিনি বলেন যে ইংলিশ ড্রামা ইজ নাইদার রাইট নর কমেডিস, নাইদার রাইট কমেডিস নর রাইট ট্র্যাজেডিস, সঠিক কমেডিও না সঠিক ট্র্যাজেডিও না, কি কথা ক্লিয়ার? ইংলিশ ড্রামা ইজ মিক্সড উইথ টু মোডস, উইথ দিস টু মোডস, এই দুটার মোড, দুটো ধরনের একটা মিক্সড হচ্ছে ইংলিশ নাটকগুলো হয়ে গেছে, কমেডিও আছে ট্র্যাজেডিও আছে। ইংলিশ কমেডিজ আর বেসড অন এ ফলস গেজ, ইংরেজি কমেডিগুলো তৈরি করা হয় এখানে মিথ্যা একটা অনুমানের উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়। তার মতে দ্য প্রপার এইম অফ কমেডি, কমেডির প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষকে ডিলাইটফুল টিচিং দেওয়া, কমেডির মাধ্যমে মানুষ শিখবে আনন্দময় শিক্ষা, বাট দ্য কমেডি এক্সপ্রেসেস অ্যাকর্ডিং টু সিডনিস ভিউ অনলি অ্যামিউজমেন্ট, কিন্তু শুধুমাত্র কী শেখায়, আনন্দ দেওয়াটাই শেখায়। সিডনি স্ট্রংলি ক্রিটিসাইজেস দ্য ভায়োলেশন অফ দ্য ইউনিটিজ অফ প্লেস অ্যান্ড টাইম ইন ইংলিশ ড্রামা, সিডনি কী করে, স্ট্রংলি ক্রিটিসাইজ করে ইউনিটিজগুলো যে এই ইংলিশ ড্রামাতে ভায়োলেট করা হয়েছে, ভায়োলেট মানে ভেঙে ফেলা, লঙ্ঘন করা যেটাকে বলি আমরা, ওই যে অ্যারিস্টটল ইউনিটিজ বলছে না, সেই ইউনিটিজ, সেই ইউনিটিজ অফ টাইম আর ইউনিটিজ অফ প্লেস ভেঙে ফেলছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু হিম ইংলিশ ট্র্যাজেডিজ অ্যান্ড কমেডিজ ডু নট ফলো দ্য রুলস অফ ক্লাসিক্যাল ট্র্যাজেডি, তার মতে ইংরেজি যে ট্র্যাজেডিগুলো আছে এবং কমেডিগুলো আছে সেগুলো ক্লাসিক্যাল ট্র্যাজেডির রুলগুলো ফলো করে না। বাই মেনশনিং অ্যারিস্টটলস ভিউ, অ্যারিস্টটলের মতামতগুলোকে উল্লেখ করে সিডনি সেজ দ্যাট দিস ইউনিটিজ শুড বি অবজার্ভ ইন দ্য রাইটিং অফ এ ট্র্যাজিক প্লে, এই ইউনিটিগুলো পালন করা উচিত কোথায়, ট্র্যাজিক প্লেতে। ঠিক আছে, শুড বি অবজার্ভ, অবজার্ভ মানে পালন করা বা মেনে নেওয়া। দ্য স্টেজ শুড বি রিপ্রেজেন্টেড অলওয়েজ ইন ওয়ান প্লেস, তার মানে একটা মঞ্চে যেটা দেখানো হবে সেটা একটা জায়গায় দেখানো হবে, মঞ্চে একবার প্যারিস একবার লন্ডন দেখানো যাবে না, এটা হচ্ছে ইউনিটি অফ প্লেস। অ্যান্ড দ্য টাইম অফ অ্যাকশন শুড বি ইন্ডেড উইদিন 24 আওয়ার্স, এবং 24 ঘন্টার মধ্যে আমার অ্যাকশনটা শেষ হতে হবে,
According to Aristotle, the play should be completed within a revolving of the sun. Munasanan? Moreover, the plot must have a beginning. নাটকের থাকতে হবে বিগিনিং, মিডিল থাকতে হবে, এন্ড থাকতে হবে। বাট সিডনি স্ট্রংলি অবজার্ভ দ্যাট, সিডনি দেখলো যে দ্য ড্রামা অফ হিস টাইম, তার সময় যে নাটকগুলো লেখা হয়েছিল, ডু নট ফলো দিস কন্ডিশনস, এখানে এই এন্ড নাই, তিনটা নাই। সো হি মেনশন দ্য ডিফেক্টস অ্যাজ দ্য সিরিয়াস প্রবলেম, সে বলে যে এগুলো খুব বড় ধরনের সমস্যা। ওনলি দ্য ভায়োলেশন অফ দ্য ইউনিটিজ অফ টাইম অ্যান্ড প্লেস ইজ নট মেইন ক্লেম টু কন্টেম্পোরারি ইংলিশ ড্রামা, শুধুমাত্র যে তারা যে ভায়োলেট করেছে টাইম অ্যান্ড প্লেসের যে ইউনিটি তাই না, আরও কিছু করেছে। দ্য মিংলিং অ্যাপ কমিক এলিমেন্টস উইথ ট্র্যাজেডি ইজ অ্যানাদার মোস্ট সিগনিফিকেন্ট অবজেকশন বাই সিডনি। উনি বলেছেন যে ট্র্যাজেডির মধ্যে যে এরা কমেডি ঢুকে পড়েছে, কমিক এলিমেন্টস ঢুকাচ্ছে, এটা একটা বড় সিরিয়াস ধরনের পাপ, বড় ধরনের খারাপ, ঠিক আছে। ট্র্যাজেডি হতে হবে পিওর ট্র্যাজেডি। অ্যাট দ্য টাইম দ্য প্লেস আর নাইদার পারফেক্ট ট্র্যাজেডি নর কনস্ট্যান্ট কমেডিস, পারফেক্ট কোনোটাই হচ্ছে না, বাট ওনলি অ্যান অ্যাডমিক্সচার অফ দ্য টু, বরং দুটো একটা ভেজাল, দুটোর কি ভেজাল। ইন দ্য ট্র্যাজেডি ট্র্যাজিক কমেডি দ্য কিং মিঙ্গলস উইথ ক্লাউন্স, ট্র্যাজিক কমেডিতে কী হচ্ছে, রাজা মিশতেছে ভারের সাথে, রাজা ভারের সঙ্গে মিশছে, ক্লাউন মানে কি ভার বলতো না, গোপাল ভাঁড়, ঠিক আছে। হুইজ ডু নট অ্যারাইজ পিটি অ্যান্ড ফেয়ার, যার ফলে কী তৈরি হয় না আমাদের মধ্যে, ভীতি এবং করুণা তৈরি হয় না। অ্যাকর্ডিং টু সিডনি দ্য ট্রু ফিলিংস অফ অ্যাডমিরেশন, সত্যিকারের প্রশংসার অনুভূতি এবং করুণার অনুভূতি মেক দ্য সোল অফ ট্র্যাজেডি, সেটাই মূলত ট্র্যাজেডির আত্মা। তোমার কী থাকতে হবে, মন থেকে প্রশংসা আসতে হবে, মন থেকে করুণা আসতে হবে, এটাই ট্র্যাজেডির সোল। এবং কমেডি, এতক্ষণ ট্র্যাজেডি নিয়ে কথা বললো আর এখন বলছো কমেডি নিয়ে। সিডনি সেজ দ্যাট কমেডি ইজ বেসড অন ফলস হাইপোথেসিস, কমেডি যে তৈরি হয় এটা কীভাবে তৈরি হয়, মিথ্যা অনুমানের উপর। হাইপোথেসিস মানে হচ্ছে অনুমান, অনুসিদ্ধান্ত। ইট এইমস অ্যাট লাফটার, কমেডির উদ্দেশ্য হচ্ছে মানুষকে হাসানো, নট অ্যাট ডিলাইট, শুধু হাসায় কিন্তু আনন্দ দেয় না। হাসলে কি মানুষ আনন্দ পায়, আনন্দটা অন্য বিষয় না, আনন্দটা পবিত্র, কিন্তু আনন্দটা কিন্তু পবিত্র, সব সব আনন্দই কি পবিত্র। তুমি মনে করো যে একজনের একজনকে হিংসা করছো, সেই হিংসা করার ফলে সে একটা বিপদে পড়ছে, তুমি হাসলাম, এটা কি আনন্দ হলো, এটা পবিত্র আনন্দ না, ঠিক আছে। হি ক্লেমস দ্যাট সরি দো দে আর কন্ট্রারি টু ইস আদার, তারা একে অন্য থেকে কীরকম বিপরীত, কন্ট্রারি টু বিপরীত। হি ক্লেমস দ্যাট দ্য ইংলিশ রাইটার্স ফার্স্ট ইন্ট্রোডিউসড ভালগার সিনস, এবং উনি বলতেছেন কি যে নাটকে অশ্লীল দৃশ্য নিয়ে আসছে ইংরেজ নাট্যকাররা, ইংরেজ লেখকরা, অ্যান্ড ইল ল্যাঙ্গুয়েজ, এবং বাজে ভাষা নিয়ে আসছে ইন দেয়ার কমেডিজ ফর দ্য পারপোজ অফ লাফটার। তোমরা জানো যে এই ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করলে মানুষের হাসি পায়, বুঝতে পারছো কথা, দেখবা যে এই সস্তা হাসানোর জন্য কিন্তু খারাপ ল্যাঙ্গুয়েজে কথা বলে, নাটকগুলোতে এখন দেখো না বকাসকা করে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, হ্যাঁ এগুলো হচ্ছে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেমন এরা শুরু করছে সেটা বলছে। ইটস এইম ওয়্যার টু মেক প্লেজার, আসলে নাটকের উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আনন্দ দেওয়া। ইটস পারপাস ইজ টু কারেক্ট অ্যান্ড ইম্প্রুভ দ্য মাইন্ড অফ দ্য অডিয়েন্স বাই মেকিং ফান, অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট অ্যাজ এ ক্রিটিক অফ ইংল্যান্ড সিডনি ওয়াইজ দি এক্সপ্রেস দ্য ফল্ট অফ ইংলিশ ড্রামা, হিজ এইম ইজ টু সেভ কন্টেম্পোরারি ড্রামা ফর সাম শর্ট কামিংস, ফ্রম সাম শর্ট কামিংস, দ্য ভায়োলেশন অফ দ্য ইউনিটিজ অফ টাইম অ্যান্ড প্লেস অ্যান্ড দ্য মিংলিং অফ ট্র্যাজেডি উইথ কমেডি আর দ্য মেইন ক্লেমস বাই সিডনি, ওকে।